আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল মেসি শেফ। যেমনটা আগের ভিডিওতে প্রমিস করেছিলাম, আজকে চিকেন কারি ভিডিও বানিয়ে দেখাবো। নিয়ে এসেছি চিকেন কারির ভিডিও, আশা করি আপনাদের আমার কুকিংটা ভালো লাগবে। চিকেন কারি বানানোর জন্য প্রথমে আমি একটি পাত্রে চিকেন ধুয়ে রেখেছিলাম। এখানে প্রায় 800 থেকে 900 গ্রামের মতো চিকেন ছিল, সেটার উপর ভিত্তি করে আমি এখানে 3 চামচ টক দই দিয়ে দিয়েছি। তারপর 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ মরিচ, 1 চামচ হলুদ আর 1 টেবিল চামচ টমেটো পিউরি দিয়ে তার উপর অল্প লেবুর রস ছিটিয়ে দিচ্ছি। ম্যারিনেশনের জন্য সব উপাদান অ্যাড করা শেষ, এখন উপাদানগুলো মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ম্যারিনেট করা চিকেনটি একটি ক্লিং ক্লিংয়ের সাহায্যে 20 থেকে 25 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। এতে করে চিকেন পিসগুলো মশলাটা ভালো করে অবজার্ভ করে নেবে। ফিরে আসলাম 25 মিনিট পর। আপনারা দেখতে পাচ্ছেন একটি ট্রেতে আমি ফয়েল পেপার লাগিয়ে রেখেছি। ম্যারিনেট করা চিকেন পিসগুলো একটা একটা করে ট্রেতে সাজিয়ে নিব। এখন চিকেন পিসগুলো ওভেনের মধ্যে 180 ডিগ্রি টেম্পারেচারে 20 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ফিরে আসলাম 20 মিনিট পর। দেখতে পাচ্ছেন চিকেন পিসগুলো বাদামি রঙের একটা কালার ধারণ করেছে। যারা ওভেনে কুক করবেন না, তারা তেল বা ঘি দিয়ে চিকেন পিসগুলো হালকা ভেজে নিতে পারেন। একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে তাতে দারুচিনি, এলাচি আর অল্প জিরা দিয়ে ভেজে নিব যতক্ষণ না অ্যারোমা বের হয়। তারপর পাত্রে 250 গ্রাম পেঁয়াজ নিয়ে তাতে 2 চামচ লবণ ছিটিয়ে দিচ্ছি। এরপর ঢেলে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা চাইলে এখানে কেটেও ইউজ করতে পারেন। কিছুক্ষণ পেঁয়াজ ভাজার পর পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো আদা রসুনের পেস্ট। পেঁয়াজটা আরও কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা 2টা টমেটো। টমেটো পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো টক দই। এরপর ঢেলে দিচ্ছি হলুদ, মরিচ, ধনে গুঁড়ো, জিরা, দারুচিনির গুঁড়ো আর চিকেন কারি পাউডার। মশলার পরিমাণটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। মশলাগুলো ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। মশলা মিশানো হয়ে গেলে 10 মিনিটের জন্য পাত্রের লিডটি বন্ধ করে রেখে দিব। 10 মিনিট পর পাত্রের লিডটা উঠিয়ে যাতে পাত্রের গায়ে মশলাটা লেগে না যায় তার জন্য অল্প পরিমাণে পানি দিয়ে আবার মশলাটি ভালোভাবে মিশিয়ে দিব। এ পর্যায়ে লিডটি লাগিয়ে আরও 10 মিনিটের জন্য ওয়েট করব। 10 মিনিট পর দেখতে পাচ্ছেন মশলার কালারটি কীভাবে চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে একে একে চিকেন পিসগুলো ঢেলে দিব। তারপর চিকেন পিসগুলো মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিব। চিকেন পিসগুলো মশলার সাথে মেশানো শেষ হলে অল্প লেবুর রস ছিটিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো আমের আচার আর দিয়ে দিচ্ছি আগে থেকে ক্রাশ করে রাখা অল্প বাদাম। কিছুক্ষণ নেড়ে পাত্রের লিডটি আবার বন্ধ করে দিব প্রায় 20 থেকে 30 মিনিটের জন্য। ফিরে আসলাম 30 মিনিট পর। দেখতে পাচ্ছেন চিকেনটা অনেকটা পানি ছেড়ে দিয়েছে, এক্ষেত্রে আমাকে কোনো এক্সট্রা পানি অ্যাড করতে হয়নি। ঢেলে দিচ্ছি ধনে পাতা আর সিদ্ধ করে রাখা 4টা ডিম। ডিম আর ধনে পাতা মিক্স করে নিচ্ছি। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে আমার চিকেন কারি।
আপনারা চাইলে চিকেন কারিতে পানি অ্যাড করে নিতে পারেন। আমি পানি অ্যাড করিনি, কারণ আমার এই ধরনের চিকেন কারি খেতে পছন্দ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এন্ড টেক কেয়ার।